ফ্রেন্ডস আপনি জানেন কি যে প্রতিদিন পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয় তার বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হল ইস্কেমিক হার্ট ডিজিজ অর্থাৎ হার্টের সমস্যার কারণে মৃত্যু এবং তার সাথে সাথে যে সমস্ত মানুষরা হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল বা মনে করুন সেই মানুষটি জানে যে তার ব্লকেজ সৃষ্টি হয়েছে বা কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা রয়েছে সেই মানুষটিকে শীতকালে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত তার কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে অন্যান্য ঋতুর তুলনায় এই শীতকালে হার্ট অ্যাটাকের প্রবণতা থার্টি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি ভেষজ উপাদান বা পাঁচটি এমন খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হেলদি লাইফস্টাইল এবং হেলদি ফুড হ্যাবিটের সাথে সাথে এই খাবারগুলি আপনাদের ডেলি লাইফে ইনক্লুড করুন এগুলি আপনাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করবে আপনাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করবে আপনার ধমনি বা শিরা উপশিরার মধ্যে যদি ব্লকেজ স্টার্ট হয়ে গেছে সেই ব্লকেজকে ব্রেকডাউন করতে সাহায্য করে এবং আপনার হার্টকেও কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন সেই পাঁচটি খাবার কি কি সেগুলি আপনারা ব্যবহার করবেন কিভাবে ফল মাত্রই উপকারী এটা মোটামুটি আমরা সকলেই জানি কিন্তু আপনার যে কোনো প্রকার হার্টের সমস্যার জন্য বেশি উপকারী যে ফলটি সেটি হলো পমোগ্রেনেট বা বেদানা বেদানা হলো অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার বেদানার মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি খুব সহজেই আমাদের শরীরের থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলকে বার করে দেয় এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে সাথে এই বেদানা আমাদের শরীরের কোলেস্টেরোলকে অক্সিডেশনের থেকে প্রোটেক্ট করে রাখে এবং অ্যাথেরোসক্লেরোসিসের মতন যে সমস্যা বা ধমনির মধ্যে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের জোমাট বাঁধার যে সমস্যা যেটিকে আমরা ব্লকেজ বলে থাকি সেই ব্লকেজের সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া বেদানা যদি আপনারা চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে বেদানার বীজের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ইনসলিউবেল ফাইবার আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্বশনকে কম করে it এবং আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে আপনি যদি একজন হার্টের পেশেন্ট তাহলে অবশ্যই সারা দিনে অন্তত পঞ্চাশ এম বেদানার জুস আপনার খাওয়া উচিত আর যদি আপনি বেদানা চিবিয়ে খাচ্ছেন তাহলে অন্তত একশো গ্রাম বেদানা আপনাকে সারা দিনে চিবিয়ে খেতে হবে অর্জুন গাছের ছাল আপনার হার্ট হেলথের জন্য উপকারী এটা কিন্তু কোনো নতুন কথা নয় তার কারণ সেই বৈদিক যুগ থেকে অর্জুন গাছের ছাল আপনার হৃদযন্ত্রের যে কোনো সমস্যার জন্য ব্যবহার হয়ে আসছে এই অর্জুন গাছের ছাল আপনার সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারকে ব্যালেন্স করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে এটি আপনার শরীরে ভ্যাসো ডায়ালেটার হিসেবে কাজ করে এটি খুব ভালো ন্যাচারাল ব্লাড থিনার অর্থাৎ এটি আমাদের রক্তকে জোমাট বাঁধতে দেয় না আমাদের রক্ত যখন জোমাট বাঁধে না আমাদের রক্ত যখন পাতলা থাকে তখন হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যায় এক ইঞ্চি বাই এক ইঞ্চি সাইজের একটি অর্জুন গাছের ছালের টুকরো এক কাপ জলের মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত ফোটান যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে অর্ধেক হয়ে যায় আর যদি অর্জুন গাছের ছালের পাউডার আপনারা ব্যবহার করছেন সেক্ষেত্রে এক চামচ পাউডার আপনি এক কাপ জলের মধ্যে দিয়ে ফোটাবেন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে তার মধ্যে টেস্টের জন্য এক চামচ লেব রস ব্যবহার করে চায়ের মতন ধীরে ধীরে চুমুক দিয়ে সকালবেলা খালি পেটে খান রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য সকালবেলা খালি পেটে রসুন খাওয়ার অভ্যেস কিন্তু অনেকেরই রয়েছে তার কারণ রসুন অবশ্যই আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিন্তু আপনি জানেন কি যে রসুনের মধ্যে অ্যালিসিন নামক যে বিশেষ সালফার কম্পাউন্ড রয়েছে সেটি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে আপনার রক্ত চলাচলের ধমনীগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করে এটিও কিন্তু খুব ভালো ব্লাড থিনার সবে মিলেমিশে আপনার হার্ট হেলথের জন্য নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় রসুনকে যুক্ত করতে পারেন আপনার হার্ট হেলথের জন্য যদি আপনি রসুন খেতে চান সেক্ষেত্রে প্রতিদিন সকালবেলা দুকুয়া রসুনকে টুকরো টুকরো করে কেটে নিয়ে বা আপনার ক্রাশ করে বা থেঁতো করে নিয়ে দশ মিনিট খোলা বাতাসে রেখে দেন দশ মিনিট পরে সেই রসুনের টুকরো মুখের মধ্যে দিয়ে ট্যাবলেটের মতন গিলে খান এবং তার সাথে এক গ্লাস কুসুম কুসুম গরম জল সেবন করতে কিন্তু ভুলবেন না আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন আপনি খেয়াল করছেন যে কোনো অল্প স্বল্প কাজ করলেন আপনি অল্প হাঁটা হাঁটি করলেন দু চারটে সিঁড়ি উঠলেন আপনার বুকে ব্যথা শুরু হয়ে গেল বুক ধরফর করছে আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার সতর্ক হওয়া প্রয়োজন এটি কিন্তু অ্যানজাইনা পেক্টোরিসের সিমটম আপনি যদি অ্যানজাইনা পেনের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে যে ভেষজ উপাদানটি আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে সেটি হল কিন্তু অসত্য পাতা বা পিপলের পাতা আপনি যদি অসত্য পাতা খেতে চান সেক্ষেত্রে চার থেকে পাঁচটা পাতা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেন তারপর সেগুলিকে টুকরো টুকরো করে ছিঁড়ে বা ক্রাশ করে নিয়ে আপনি দুই কাপ জলের মধ্যে দিয়ে ততক্ষণ ফোটান যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে এক কাপে পরিণত হয় তারপর সেটি ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে খান হলুদ এমন একটি ভেষজ উপাদান আপনি যদি নিয়মিতভাবে হলুদ খেতে পারেন আপনার পুরো শরীরের সাথে সাথে আপনার হার্টের খেয়াল রাখতেও কিন্তু হলুদ ভোলে না তার কারণ হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যে কারকিউমিন আমাদের এই সমস্ত মেডিসিনাল বেনিফিটস দিতে পারে এর মধ্যে থাকা অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আপনার হার্টকে বিভিন্ন প্রকারের অক্সিডেটিভ স্ট্রেস বা ইনফ্লামেটারি ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করে দেখুন গুঁড়ো হলুদও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কিন্তু যদি কাঁচা হলুদ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বেশি উপকারিতা পাবেন সেক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণ একটি কাঁচা হলুদের টুকরো ক্রাশ করে নেন বা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেন তারপর এক কাপ জলের মধ্যে দেন তার মধ্যে আপনি দিয়ে দেন এক ইঞ্চি পরিমাণে আদাকে গ্রেড করে এবং তার মধ্যে আপনি দিয়ে দেন হাফ ইঞ্চি পরিমাণে দারচিনের টুকরো তারপর সেই মিশ্রণটিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত ফোটান যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি অর্ধেক হয়ে যায় তারপর সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে ছেঁকে নিয়ে চায়ের মতন পান করুন এটি আপনি সারা দিনে যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে সকালবেলা খালি পেটে আর না হলে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে ব্যবহার করলে বেশি উপকারিতা পাবেন এবং তার সাথে সাথে শীতকালে আপনার শরীরের উষ্ণতাকে বজায় রাখাও কিন্তু প্রয়োজন নিয়মিতভাবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যদি আপনার হার্টের সমস্যার জন্য বা আপনার কোনো অন্যান্য সমস্যার জন্য ফিজিক্যাল এক্স আপনি করতে পারছেন না সেক্ষেত্রে সারাদিনে যে কোনো একটা সময় বের করে হাঁটা হাঁটি করুন তার সাথে সাথে অবশ্যই বেশি বেশি পরিমাণে শাক খান বেশি বেশি পরিমাণে ফলমূল খান আপনার খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বৃদ্ধি করুন এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেসিং ফুড এবং যে কোনো প্রকারের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের থেকে দূরে থাকুন এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন অবশ্যই আপনার হার্টের সমস্যার থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ